নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার বিরোধী আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে চায় বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো। এই লক্ষ্যে চলতি মাসের মাঝামাঝি থেকে কঠোর কর্মসূচির পথে হাঁটার পরিকল্পনা সরকার বিরোধী দলগুলোর। তাই অক্টোবর মাসেই রাজপথের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপির হাইকমান্ড। আসতে পারে নির্বাচন কমিশন, সচিবালয়, গণভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওয়ের মতো কর্মসূচি। দলীয় সূত্রে জানা গেছে নভেম্বরে তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন ঠেকানো কঠিন হয়ে যাবে, তাই এক দফা দাবি আদায়ে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই লাগাতার অল আউট আন্দোলনে নামতে চান বিএনপির নীতি নির্ধারকরা। তখন সব কর্মসূচি হবে ঢাকা কেন্দ্রিক এবং তা যুগপৎভাবে পালিত হবে। আর সে সময় কর্মসূচি শুধু শুক্র ও শনিবারে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সভা সমাবেশের মধ্য দিয়ে এই চূড়ান্ত ধাপের আন্দোলনের সূচনা হতে পারে। আর মধ্য অক্টোবর থেকে ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছে দলটি। এদিকে 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী তারুণ্যের রোড মার্চের সঙ্গে চলবে এক দফার কর্মসূচি। প্রতি শুক্র ও শনিবার পদযাত্রা, গণমিছিল, সমাবেশ ও মানববন্ধনের মতো কর্মসূচি চলতে থাকবে। এছাড়া আগামী শুক্রবার বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকায় সমাবেশ করবে দলটি। ওই দিন বিকেল 3টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া চলতি মাসের মধ্যে বিচারালয়ের সামনে আইনজীবীদের অবস্থান কর্মসূচিও হতে পারে। এক দফার আন্দোলন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি সব বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের রাজপথে রয়েছে। এই দাবি এদেশের জনগণের। এই জনদাবি আদায় না করে বিএনপি ঘরে ফিরবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এক দফার অল আউট আন্দোলনের কর্মপরিকল্পনার মধ্যেই গতকাল মঙ্গলবার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। সাংগঠনিক সম্পাদকরা আন্দোলনের এই পর্যায়ে এসে রেডি কমিটি ছাড়া দেশের কোথাও নতুন করে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটি না দেওয়ার পরামর্শ দেন। তাদের দাবি, নতুন করে এখন আংশিক কমিটি দেওয়া হলে সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। এছাড়া গত 29 জুলাই ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচির ব্যর্থতায় এক দফা আন্দোলনের আগামীর কর্মসূচিতে সমন্বয়হীনতার দূরীকরণের উপর গুরুত্ব আরোপ করেন দলের সাংগঠনিক সম্পাদকরা। তামজিদ মির্জা, কালবেলা।